দে জানা টাকাটা দে বললাম তো আমি দিচ্ছি আমি তো বললাম আমি দিচ্ছি আমি তো বললাম আমি দিচ্ছি আরে কেউ একটা টাকা দে তাহলেই তো হলো আমি দিচ্ছি করে দুজনেই এখানেই দাঁড়িয়ে আছো আরে তুমি দেবে তো উঠে দাও গিয়ে আমি দিয়ে দিচ্ছি আরে আর কবে দেবে দিয়ে দিয়ে যা হ্যাঁ দিয়ে দিয়ে যা দিয়ে বাবা ওকে তো নড়ানো হয়ে যাচ্ছে হ্যাঁ বলি স্টার্টটা বন্ধ করো একটু বন্ধ করো না আমরা বেরিয়ে যাচ্ছি এখন অবস্থা হচ্ছে তো হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি সব নিমকি এখানে গিয়ে জমে চাই হ্যালো বাঙালি লেটস ডু সাম বাঙালি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের পরিবার সবাই খুব ভালো আছে সো গাইস তোমাদের বলেছিলাম ডেইলি ব্লগ করব এন্ড ডেইলি ব্লগই আজকে হবে বাট কি হবে কি না হবে সেগুলো এখনো প্ল্যান নেই ডেইলি ব্লগে অফ কোর্স প্ল্যান করে তো কিছু করা যায় না ফিলহাল গাড়ির কিছু স্টিকারিং করাতে যাব সো লেটস গো এন্ড গাইস যাই বলো না কেন মেন গুরুদেব কিন্তু এখানে চলে এসেছে ইনস্টাগ্রামের কিং একদম রোহিত বৈদ্য রিলসের কিং ইনস্টাগ্রামের কিং কোথায় না পাবেন ওকে সব জায়গাতে ট্রেন্ডিং এখন যাই হোক কাকা কাকা কিন্তু ওপরে উঠে গেছে একদম পার্টিয়ে স্টিকারিং করছে Everybody knows that I'm breaking down Everybody knows I ain't faking now Everybody knows my heart's faking now Yeah, she hates me now I made mistakes, but now I don't ever wanna be alone I don't really ever feel at home On my own, in the zone That's the only way I know Feeling low, about to blow back up So guys, গাড়ির কাজ করানো হয়ে গেছে And Rohit তো চলে এসেছে একটু আগেই আসলো And Rohit এসে একটু help বগেরা করলো So Rohit এসে গেছে Rohit, কেমন লাগছে বলো আমার তো ভালোই লাগছে কারণ obviously এটা করতে যতটা খরচা হয়েছে আমি জিটিএ খেলে গেলে গাড়ি চালানো শিখেছি একটু ব্যাচিং করেছি বিকজ ইনস্টাগ্রামে ফলোয়ার্স আসছে না রাস্তায় দেখে যদি কেউ ভাবে যে এটা পুরো রিফ্লেক্ট করছে তাই নাকি বাট এটা তো আমার হয়ে গেল এটা ফিকা এটা কোনো ব্যাপার হ্যাঁ হ্যাঁ সেই সেই গুরুদেব চাটরের পর চাটর টলি ফ্যামিলি যেখানে কিন্তু আমি রোহিত তোমরা সবাই সবাই সো গাইস গাড়ির কাজ হয়ে গেছে যেহেতু ডেইলি ব্লগ ব্লগটা এখন কন্টিনিউ হবে আজকে দুটো জায়গায় যাবো একটা জায়গা হচ্ছে যেখানে গন্ধরাজ মোমো পাওয়া যায় আর আরেকটা জায়গা কোথায় যেন যাওয়ার ছিল এটা রোহিত বলবে এন্ড গাইজ আরেকটা জায়গায় যাবো যেখানে কিন্তু আমরা চা খাবো এন্ড চা খাওয়ার জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা একটা ফেমাস পার্সনের সাথে কিন্তু চা খাবো বাট গাইজ এই ফেমাস পার্সনটা কে এন্ড সে কি আদেও আসবে সো গাইজ ওই ফেমাস পার্সনটা আমাদের সাথে চা খাবে কি খাবে না সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে আমাদের সাথে চলে আসো দেখে নিই ফেমাস পার্সন আমাদের সাথে চাটা খাবে কি খাবে মাথা টোকারা তো ভালোই খেলে ফেমাস বয় এই তো আমাদের ফেমাস বয় এর সাথে আজকে আমরা চা খাবো নাকি গাড়ি আসো চলো গাড়িটা চালাও সো গাইস ফিলহাল গাড়িতে উঠে গেছি আর এখন যাবো বাট যাওয়ার আগে সবার ফার্স্টে গাড়ি ধরে যেটা করা উচিত সিট বেল্ট পরা উচিত রোহিত পরবে না বিকজ ও স্টার্ট বয় ও ট্রেন্ডিং বয় ট্রেন্ডিং বয় বয় দ্যাট দেখলেই এটা কিস্তি পাবে তার আগেই পরে নি বাবা বাড়ি থেকে লোক বেরিয়ে এসেছে এখন বলছে যেতে হ্যাঁ বলি স্টার্টটা বন্ধ করো একটু বন্ধ করো না আমরা বেরিয়ে যাচ্ছি এখন অবস্থা হচ্ছে তো হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি আমরা সো গাইস গাড়ির এক্সস্ট লাগালে এই হয় আশেপাশ থেকে লোক এসে বলছে যে গাড়ি স্টার্টটা বন্ধ করো দেন তোমরা যা খুশি করো এদিকে সবচেয়ে গাইস ডেঞ্জারাস এই মালগুলো হয় আর এই অটোগুলো হয় যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে হ্যাঁ অটোর একটু মানে অটোকে যদি তুমি মানে পাহাড়ের কোণায় গিয়ে বলো দাঁড়া এখানে নামবো পাহাড়ের কোণাতেই দাঁড় করিয়ে দেবে সে খালে পড়ে যায় কি না যায় কোনো যায় আসে না এইখানে যদি তোমার অটোমেটিক গাড়ি হয় তাহলে খুব মানে সুবিধা হয় বাট অটোমেটিক চালিয়ে কোনো মজা নেই যে এইটা পাবে না সেটা এখন হচ্ছে এই রাস্তায় কি টেসলা চালানো যাবে টেসলা টেসলার বাবাও এখানে এসে চালাতে পারবেন সো গাইজ আমরা পাডুলি চলে এসেছি পার্কিং এ তো দেখলে অনেক একটু ক্যাজুয়াল টাইপের হলো ক্যাজুয়াল না মানে পুলিশটা হেল্পফুল ছিল বাট বাট দ্য থিং ইজ এখানেও নাকি পেড পার্কিং মানে রাস্তায় গাড়ি রাখবো সেখানেও পেড পার্কিং গাড়ি কিনতেও টাকা গাড়ি রাখতেও টাকা গাড়ি চালাতেও টাকা গাড়ি রাখতে টাকা সব কিছু টাকা টাকা ছাড়া কোনো কথা নেই তোমাদের একটা জিনিস দেখাবো যে লাইফটা কতটা কচড়া হয়ে গেছে মানে এখানে কোনো সিঙ্গেল রা কেউ আসেই না আর মানে সবাই কাপল সবাই দাঁড়িয়ে প্রেম করছে চা খাচ্ছে তোমাদের দেখাবো সামনেটা বাট আমরা এসেছি আমি আর রোহিত মানে তাও তো রোহিত আর তাও আছে আমার কথা ভাবছি খালি মানে সো গাইস তোমাদের যেটা বলছিলাম একবার দেখো এখানে আমি আর রোহিত এসছি আর বাকি তুমি যাকে দেখবে এখানে সবাই কাপল মানে কাপল ছাড়া কোনো কথাই নেই আর আমি এসছি রোহিতের সাথে
হাতে হাত ধরে ঘুরবো আজ। এখানে সবাই ভাবছে গিয়ে কাপল চলে এসছে ভাই, সবাই হা করে দেখছে। যাই হোক এখান থেকে ফট করে বেড়াই, বিকজ সিরিয়াসলি ভাই এখানে জীবনে আসবো না, নেক্সট আসবো যখন বিয়ে হয়ে যাবে তখন। অলরাইট গাইস, আমরা চলে এসেছি নচিকেতার চায়ের দোকানে, মানে চা ও নচিকেতা এটাকে বলা হয়। তো খুব সুন্দর কথা বলেছি, বলে চলে আসো একসাথে চা খাবো, আমি আসতে পারবো না, তাই তো? তো আনফর্চুনেটলি যার সাথে আমার চা খাবার কথা ছিল সে আজকে আসতে পারছে না, বলে আমরা চা খাবো, কোনো ব্যাপার না, লেটস গো, হাতে হাত মিলিয়ে চা। চলো তুমি আমার হাতে হাত মেলাও, চলো। ওটাই একটাই চা হয়, ছোট বড় নেই, বড়টা শেষ। আচ্ছা বড়টা শেষ, বড়টা কত দাম হয়? 50 টাকা, ঠিক আছে দুটো ছোট দাও তাহলে। আনফর্চুনেটলি আমাদের পোড়া কপাল, যেখানেই যাই কপালের নামই গোপাল, গলা বসে গেছে, তাই জন্য চা খাচ্ছি। যাই হোক এগুলো নচিকেতার চা, এটা দাম নচিকেতার চা না, মানে চায়ও নচিকেতার চা, নিজে বানিয়ে দিয়ে গেছে। হ্যাঁ এটা চায়ও নচিকেতার চা, এটা 20 rupees, এটার ব্যাপারে নতুন করে বলার কিছু নেই, সবাই জানে, সবাই খেয়ে নিয়েছে, আমি এখনই প্রথমবার খাচ্ছি। সো ইয়া, লেট টু এভরিথিং গাইস। কি বলতো ব্যাপারটা, আমরা বললাম বাঙালি, বাঙালিদের চা খাওয়ার মুখটা মিষ্টি হয়ে যায়, তারপরে ঝাল কিছু খেতে ইচ্ছা করে, অ্যান্ড সেটারও কিন্তু এখানে ব্যবস্থা আছে। সো গাইস দেখতেই পাচ্ছ এখানে পরপর অনেকগুলো স্টল দেওয়া আছে, এখান থেকে তোমরা খেতে পারো, এখানে তোমরা চাট পেয়ে যাবে, ওখানে তোমরা মোমো পেয়ে যাবে, একদম লাস্ট সামনের দোকানটায় তোমরা স্ন্যাক্স বগেরা পাবে। অ্যান্ড দেখা যাক আমরাও কিছু খাবো, বিকজ চায়ের পরে একটু কিছু ঝাল কিছু লাগে নাকি, আবার ঝালের পরে আবার মিষ্টিও লাগবে, এরকম করেই চলতে থাকবে সাইকেলটা, খেয়েই যাবো খেয়েই যাবো। সো গাইস চা খাওয়া হয়ে গেছে, আর এখন কি করবো বুঝতে পারছি না, তোমরাই বলছো ডেইলি ব্লগ করতে হবে, ডেইলি ব্লগ তো করবো, বাট কি দেখাবোটা কি, আমরা তো ঘরেই শুয়ে থাকি এসিতে, রোহিত তাও একটু বেরাই। যাই হোক এখন বাড়ি যাবো, ড্রেসটা চেঞ্জ করবো, আর তারপরে দেখা যাক কি হবে, আবার নিশ্চয়ই কোথাও খেতে বেরিয়ে যাবো। যাই হোক এখন শ্রেয়সী কিন্তু আসেনি, শ্রেয়সীকে নিতে হবে আবার। হ্যাঁ এখন শ্রেয়সী আসেনি, তো শ্রেয়সীকে পিক আপ করবো, নাহলে মাথা খেয়ে নেবে, দেন রুমে যাবো, জামা চেঞ্জ করবো, বিকজ গেমে চান, দেখা যাক কি হয়। চলো চলো, আর অনেক এত বক বক করলে পাবলিক বোর হয়ে যাবে, ভাববে কি দায় যায় সেটা বল। সেটাই চলো, গাড়িটা পাকাও আর পাক মেরে বার করো, পাক নাড়ু নাকি, ফ্যান বয়, ফ্যান বয় মোমেন্ট। কি নাম তোমার? আমার নাম রাজ, আমার নাম রাজ। সো গাইস ওরা একটু ছবি তুলবে, সো একটু গাড়ি থেকে নেমে ছবি তুলি, একদম চলো। গাইস আমার টেসলা নিয়ে নিয়েছি, দেখুন একবার, এটা অটো পাইলটে গাড়ি চলছে, আমি সামনে দেখাও, পেলাম ম্যাডামকে, আজকেও খাচ্ছে অ্যান্ড সিপ মারছে। সো ম্যাডাম আমি জানতে চাইছি যে এত খেতে তোমার পছন্দ কেন? চাটন খেতে, চাটন খেতে এত পছন্দ কেন? আরে দিতে ওইখানে যেতে হবে, বসে পড়তে হবে না, আরে টাকাটা দিতে হলো ওইখানে যেতে হবে। আরে তুমি দেবে তো, উঠে দাও গিয়ে, আরে আর কবে দেবে, দিয়ে দিয়ে যা, হ্যাঁ তো দিয়ে দিয়ে যা, দিয়ে দিয়ে বাবা ওকে তো নড়ানো হয়ে যাচ্ছে, মানে they ask you how you are, you just have to say that you're fine when you're not really fine, but you just can't get into it because they would never know. এরকম এরকম চামানদের সাথে ঘুরি, যাই হোক একটু ছাড় ছাড়, কি বললে তুমি, কি তুমি কি याद রাখেগা, আমি লোক দে দে রে, রোহিত দে দে রে, শামার সেওসি, এইগুলো কিন্তু অতিরিক্ত করিস তুই, এগুলো কিন্তু অতিরিক্ত। Everything is fair in love and war. তাহলে কি এটা ওয়ার না লাভ? Only war. Love না, only war. আমারও কোনো লাভ এন্ড মিউলে এই সব করার কোনো ইচ্ছে নেই। ইশু কি হলো? Lord এটা কি বলে? এটা আবার এটা ভিডিওতে দিলে আঙ্কেল নেশা। ওকে গাইস এখানে লেখা আছে নেশা মুক্তি কেন্দ্র, রোহিতের নেশা শ্রেয়সী, না 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 নো নেশা, নো নেশা, অনলি শশা, এখানে এখানে লিখতে হবে শ্রেয়সী মুক্তি কেন্দ্র, মুক্তি চাই। লজ্জা করলে না এটা, লজ্জার কি আছে, চুলটা আমি অনেক কষ্টে, আচ্ছা মাসি কিন্তু আমার ভাবে আমরা টাকা না দিই আস্তে আস্তে, ও মাসিকে দিছিস না, ওই দেয়নি টাকাটা, দুটো নিমকি আরো অ্যাড করে দিল, মাসি বলবে আমার দুটো নিমকি নিয়ে আসবে,
কালু চেল্লাচ্ছে, কালু কাম হিয়ার বেবি, কাম হিয়ার। আর আরেকটা কালু সামনে, সব থেকে বড় কালু হচ্ছে এখানে। অনেক গেস আজকে আমরা চলে এসেছি লিওনস, অ্যান্ড এটা অলরেডি অনেক ফেমাস হয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই দোকানটার ব্যাপারে। যাই হোক, যেখানেই আমরা যাই না কেন, এদের বাওয়াল তো শেষ হয় না, যেখানেই যাবে ঝামেলা। এখন কে কটা বেশি মোমো খাবে সেই নিয়ে বাওয়াল হচ্ছে হচ্ছে। অ্যান্ড আজকে আমি অনেক তোতলে যাচ্ছি জানি না কেন, এখন খাবার দেবে। আর সবার আগে আমি গিয়ে সব থেকে বেশি খাবো, এরা তো পাবেই না কিছু। যাই হোক, হ্যাঁ সেই হোক, এই তো আমি এবার গাইস দৌড়াবো। দেখুন ওকে, দেখুন দেখুন একবার দেখুন, এটা মানে এরকম হাঙর কাউকে দেখেছে? সো আমাদের খাবার চলে এসেছে, অ্যান্ড দেখতে পাচ্ছ এটা হচ্ছে গন্ধরাজ মোমো, অনেক ফেমাস হয়ে গেছে অলরেডি, আর নতুন করে বলার কিছু নেই এখানে। হ্যাঁ, আর নতুন করে রিভিউ দেওয়ারও কোনো মানে হয় না, বিকজ সবাই জানে কেরম খেতে। এই গন্ধরাজ মোমো কিন্তু এখানে স্টার্ট হয়েছে, অ্যান্ড দেখা দেখি কিন্তু অনেক জায়গা, অন্যান্য জায়গাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, খেয়ে দেখি। আসলি মানে আসলের মজা আসলে, কেন হিন্দিতে বলো না, যেরকম শুরু করেছিলে সেরকমই বলো। গন্ধরাজ ফ্রাইড চিকেন, এটাও কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে বানানো, দেখতে দারুণ লাগছে, দারুণ ডেলিশিয়াস লাগছে। পুরো ব্যাপারটা ফ্রাই করা, একটু মানে টক, একটু মিষ্টি, একটু ঝাল, একটু সব মেশানো, সব থেকে বেশি ভালো লাগলো। এটা কি দিয়ে তৈরি জানি না গাইস, ট্রাস্ট মি এটা আলাদা খেতে, আলাদা তাই না? মোমোটা তো ছিল ঠিকই, কিন্তু এইটা জাস্ট পাটাপাটি, মানে এটা মানে অনেক পার্টি প্রোগ্রামের সাথে ভালো যাবে তাই না? একদম পারফেক্ট, ডেলিশিয়াস নাকি?